जाए। नमस्कार बंधुरा, যিনি রাগ করে আছে আমার উপরে, চলো যাই চ্যানেলে, সবাইকে স্বাগত। যারা সাবস্ক্রাইবার তাদেরকেও স্বাগত, আর যারা সাবস্ক্রাইব এখনো করনি তাদেরকেও স্বাগত। তো আজকে আমরা আবার একটা মজাদার গেম নিয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছ লাইন দিয়ে কালারফুল মোমবাতি রয়েছে। কি বলো, কালারফুল মোমবাতি আছে। তা আজকে দেখা যাবে গিন্নির ফুয়ে বেশি দম না আমার ফুয়ে বেশি দম। যে এক ফুয়ে যে কটা মোমবাতি নেভাতে পারবে সে কটা ফুচকা খেতে পারবে। এখানে 25টা ফুচকা আছে, এখানেও 25টা ফুচকা আছে। দমটা আজকে বোঝা যাবে কার কত বেশি ফুয়ে, সেইভাবে ফুচকা খাওয়াবে। বলো এবার তুমি। আমি আর কি বলবো, আমি আমার উনি হচ্ছে এত বড় এত মোটা মানুষ, ওনার ফুটাও এত বড়। আমি তো বন্ধু অনেকবার পুরনো ভিডিওতে কি দেখবেন, ও কিন্তু ওই আমি ম্যাক্সিমাম হেরেছি ওর সঙ্গে। তাহলে ওই কথাটা বলে কি করে? না ফুয়ের ব্যাপার বলেছি, খাওয়ার ব্যাপার বলিনি। ফুতে উনি এত বড় মানুষ, এত চেহারা, হ্যাঁ এত বড় ফু বেরোবে। আমার তো ছোট মুখ, আমার ফু বেরোবে ছোট ভাবে, আমার তো সব নিবে না। আমার তো এমনি আমি জানি আমি পারিশমেন্ট হতে হবে আমার। আমার কথাই বলছি, কারণ আমি তো নেবো, মানে আমার লাস্টে যে কটা ফুচকা পরে দেবে সে কটা নিম পাতা আছে আর শিউলি পাতা আছে দুটোই তেতো, সে কটা পাতা খাবে। আবার গিন্নির সঙ্গে ফুচকা চ্যালেঞ্জে বসলাম। তাহলে বন্ধুরা আর লেট করবো না, ভিডিওটা শুরু করছি। তোমরা কিন্তু ভিডিওটা একদম স্কিপ করে দেখবো না। আমাদের যত বন্ধুরা আছে, যত মানে যে কজন আবার যখন গেম করবো তখন আবার বাকি জনের নাম নেবো। এখন ফু দেবো, এবার যার নামে ফুয়ে যে কটা হবে ঠিক আছে বন্ধুরা, তার দমে তত জোর। আচ্ছা কে, তুমি আগে শুরু কর, আজকে লেডিস ফার্স্ট। আমি ও একজনের নাম নিয়ে আমাদের বন্ধু খুব ভালো নাম নিয়েছি, নীলাশা সান্যাল। আমাদের খুব নীলাশা সান্যাল, হ্যাঁ আমাদের খুবই কাছের বন্ধু, প্রত্যেক ভিডিওতে আমাদের ভিডিওগুলো দেখে এবং খুব ভালো ভালো কমেন্টও করে। তা বোন না দিদি আমি জানি না, তা আমি তোমার নাম নিয়ে আজকে ফু দিচ্ছি। দেখি তোমার আমার ফু মানে তোমার ফু কত দম, সরো এখান থেকে। আবার সরা কি আছে, এই কি আবার সরতে হবে কেন? কি তুমি কার নাম নিয়ে দিলে? নীলাশা সান্যাল। নীলাশা সান্যালের নাম নিয়ে পুরো সব ছটা মোমবাতি নিয়ে গেছে বন্ধুরা। আর বন্ধুরা আমাদের এই গেম শো গুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা আমাদের চ্যানেল এখনো সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, যারা নতুন আমাদের ভিডিও দেখছো আর কি। কটা খেলা? এই নে চারটে। এটা খেলে চারটে, না এটা খেলে পাঁচটা? চারটা। আচ্ছা চারটে কি দেবো, কি বলো? মোমবাতি বন্ধুরা, আমি কার নাম নিয়ে ফু দেবো তার আগে ঠিক করে রাখি বন্ধুরা আপনাদের নামটা। ঠিক আছে, একজনের নাম নিয়ে শুরুই করি।
জিয়ন শ্রেয়া, ঠিক আছে? আমি জিয়ন শ্রেয়ার নাম নিই, উনিও খুব ভালো একজন আমাদের দর্শক, আমাদের চ্যানেলের প্রত্যেকটা ভিডিও দেখে এবং এমনকি কমেন্টও করে, খুব ভালো ভালো কমেন্ট করে। আর ভালোই কমেন্ট করতে হবে এর কোনো মানে নেই, যারা খারাপ কমেন্ট করে এমন ভেবো না যে তোমাদের নামও নেবো না, কারণ ভালো হলে ভালো কমেন্ট করবে, খারাপ হলে তো খারাপ করবে, এটা তাদের ব্যক্তিগত স্বাধীনতা না। আমরা খারাপ শো করলে তাদের ভালো লাগলো না, অথচ ভালো কমেন্ট করবে এটা হতে পারে না, হয়ে গেছে? তাহলে জিয়ন শ্রেয়ার নামে আমি এই ফুটা উৎসর্গ করলাম। তুমি এবার একটু সরো, আস্তে করে কুদে দেবো। কেন আস্তে করে দেবো? তুমি আস্তে করে দিয়েছিলা, বন্ধুরা বলে আস্তে করে ফুদিয়েছিল, তাহলে ছটা মোমবাতি একবারে নিবে এত দূরে মোমবাতি? ওই আগুনটা না বড় করে জ্বলছে গো। আমার বলা যায় না, পরে হয়তো আমার দুটোই নিবলো। বাবা এত ভরে ভরে জল দিয়েছো, টক জলটা খাও না, ভরে ভরেই খাও। সুভদ্রা সখী, লাইক আপনার জন্য, সিরিয়াস বলছি, অনেকগুলো লাইক। আপনি না বললে আমরা কি বলতো, আমরা ওই জন্য চেঞ্জ নিজেদের, আপনারা যদি যেটা খারাপ সেটাকে যদি খারাপ না বলেন তাহলে কিন্তু আমাদের ভুলগুলো আমরা বুঝতে পারবো না। আমরা তো আপনারা যেগুলো খারাপ হচ্ছে সেগুলো যদি ধরিয়ে না দেন, আমরা আরো ভালো করব কিভাবে? খাও তাড়াতাড়ি খাও, এরপর আবার কটা আমার কি হবে, হয়ে গেছে ফার্স্টটা? আপনাকে কমেন্ট করার জন্য দুটো, তুমি কথা কম বলে খাও, আবার ভুলে গিয়ে তোমার আমাকে বেশি খেয়ে নেবা। আচ্ছা ঠিক আছে, আমি কথা না বললে বন্ধুদের সঙ্গে কি বোবার মতো থাকবো? না না, বেশি খেয়ে নেবা, বলে বলে কাউন্ট করে করে খাও। তিনটে এখানে রাখো না, একটা বাটি বারবার অসুবিধা হচ্ছে না। এবার দেখি সুভদ্রা সখী ফুয়ে কত দম, কত হলো? চারটি পাঁচটা, আচ্ছা কটা ফুচকা দিয়েছিলাম? ২৫টা করে দো, দাঁড়াই বলছি, পাঁচ তো সব নিবে, সুভদ্রা সখীর নামে সব নিবে। আমি বললাম যদি না নিবে যে তখন না নিবে, যেটা নিবে না সেটার খাওয়া যাও। জয় সুভদ্রা সখী, জয় সুভদ্রা সখী। আপনারা বলবেন এর জন্যই আমাদের মধ্যে কিন্তু ভিডিও বন্ধ হয়ে যায়, জানেন? আমরা যে একসঙ্গে বসেছি না আজকে, অনেকদিন বাদে বসলাম, এর আগে একটা বসেছিলাম, হলো না, সেটা হয়েছে পরে। হ্যাঁ কটা বলো তো, চারটে নেবেছে তোমার? ওই সবুজটা নেবেনি তখন, সবুজটা নেবেনি, তাহলে তিনটে খাবা, তিনটে সবুজটা নেবেনি, তাহলে তিনটে খাবা, সবুজটাই নিবেছে পরের বারে ফুল, সেটা বলছি। এক দুই তিন চার, তোমার জন্যই বেশি বেশি করলাম, আমাকে জয় 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 করা কি হচ্ছে তোমার? উৎসাহ বাড়ালাম তো না, আমার বেলা তোমার উৎসাহ করতে হবে না। কেন বাড়াবো না, আমারটা আমি উৎসাহ নিজের মন থেকে দেবো, তোমার করতে হবে না। জয় জয় করা কি হচ্ছে? তিনটে খাওয়া, তোমার তিনটে নেবেছে, এক দুই তিন চারটে, কোন ধরা দেওয়ার কোন নিয়ম নেই? তুমি একবারও বলে নিয়েছো ডবল ফু দিতে? একদমে দুবার ফু দিতে বলেছো? হ্যাঁ প্রথমে বলেছি, এক ফু মেরে দু। হম
এবার আমি কার নাম নেব? এবার আমি নাম নেব, বন্ধুরা যে নামে আমাদের কমান্ড হয় দুটো নাম একসঙ্গে থাকে, শান্তনা শান্তনু। আমরা শান্তনাই মেন হচ্ছে, শান্তনাই তো, শান্তনার নাম নিয়ে আমি দমটা ভরে ফুঁদব, নিঃশ্বাসটা নিয়ে ফুঁদব, দেখি কটা নেবে। তাহলে শান্তনা শান্তনু, শান্তনা শান্তনু হয়ে গেল। আর জিয়ন শ্রেয়া, জিয়ন শ্রেয়া হয়ে গেছে। ওটা ভাজে হয়েছে চারটে। এবার তাহলে শান্তনা শান্তনুর নামে আমি ফু দিচ্ছি বন্ধুরা। কি ফেলে দেবো আমি তো মুখটা সোজা করে না, এই অ্যাঙ্গেলে না নিলে আমার নিববে কি করে? দেখেছেন পাঁচটা, এই লাস্টের মোমটায় গন্ডগোল আছে, লাস্টের নীল মোমটায় গন্ডগোল আছে। তা বন্ধুরা পাঁচটা নেবাতে পেরেছি আমি, তাহলে পাঁচটা আমার কপালে ফুচকা, মানে আমার না মানে শান্তনা শান্তনুর কপালে পাঁচটা তোমাদের জন্য। দেখি আমি পরের নামটা নেব, দাও তো শান্তনা শান্তনুর নামে পাঁচটা ফুচকা। একটা আমি এবার নাম নেব যে আমাদের প্রচুর 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 লাইক দেয়, অনিন্দিতা গার্ডেন। অনিন্দিতা গার্ডেন, হ্যাঁ সত্যি আমাদের প্রচুর 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 প্রত্যেকটা ভিডিও উনি দেখেন, উনি লাইক দেয়, প্রচুর প্রচুর লাইক দেয়। আমি তার নামে ফু দেবো, দেখি হয়ে গেছে। আমার বেলা তুমি জয় 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 করবে না, আমার জয় তোমার দিতে হবে। তাহলে কি বলবো, আমার বেলা তোমার মুখ বন্ধ থাকলেই হবে, মুখ বন্ধ। বিলাসার বেলা যেমন মুখ বন্ধ ছিল সব নিয়ে গেছে, তোমাকে আমার জয় জয় করতে হবে না। এ বলে না ওর সঙ্গে বসে আমি এই করি ওই করি, আমি করবই। দেখেছেন তো বন্ধুরা, নিজে কিন্তু আমার প্রমাণ কিন্তু, আমি করবই, আমিও করবই। কেন নিয়ম ভাঙবে? কেন নিয়ম হবে কিসে, খেলাতে কত নিয়ম আছে না, কত খেলায় কত নিয়ম মানুষ করছে আর ভাঙছে। পাঁচটা হয়ে গেছে আমার, দশটা খেলে শোনো, ওই পাঁচ দিয়ে ফুক ফাক জুজাক কিছু করবে না। ঠিক আছে খাও চারটে, এটাই বারবার নিবছেন, এটা গন্ডগোল আছে মনে হয়। আমি কটা খেলাম প্রথমে, পাঁচ পাঁচ দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ, চারটে হলো। এই আমি একটা কম, আমি প্রথমবারে কটা খেয়েছিলাম গো, চারটে না একটা। আচ্ছা আমি কার নাম নেব দেখি, দুটো স্পিনটা দেখি যাও গো, দাও দেখি পারমিতা ঘোষ, ইনিও আমাদের ভিডিও দেখেন কমেন্ট করেন। তা পারমিতা ঘোষের নামে আমি নেক্সট এটা খেলবো, চ্যালেঞ্জটা হয়ে গেছে। আমি তো মুখ বন্ধ করেছিলাম, এবার কটা হলো? এবার আমি তো আর এবার আর তোমায় উৎসাহ দেইনি। তাহলে বন্ধু পারমিতা ঘোষের নামে এই ফুটা মস্ত, মানে মস্ত ইয়ে বড়, মস্ত বড় ফুটা, মস্ত বড় মানে একদম পাঁচ নম্বর গিয়ে নিবে। সোজা সোজা না না কেন, আমি সোজা হবো এখানে না না ঠিক আছে দাঁড়াও। জ্বালিয়ে বাকি মোম কটা তিনটে, এনাও তোমার খাতা নাও।
এবার আমি নাম নেব আয়েশা ব্লগ। হ্যাঁ আয়েশা ব্লগ, আমি ওর নাম দিয়ে আজকে ফু মারব, ফু দেব, ঠিক আছে? দেখি কি হয়। কটা খেলাম গো? তিনটে খাবে, একটা শেষ। ব্যাস ব্যাস, আর না তো বেশি খেও না। বাবা কিভাবে উঠে বসেছ? যেখান থেকে বেরিয়েছে তুমি ঝটপট খাও দুটো। বন্ধুরা আশীর্বাদ করুন একটু আমাকে, আপনাদের আশীর্বাদে সবকিছু হবে। আচ্ছা আমি এবার নাম নেব জামিরুল এসকে। জামিরুল এসকে মানে শেখ হবে হয়তো, উনি কোথায় থাকে জানি না। তা ওনার নামে আমি একটা এই চ্যালেঞ্জটা করব, ফু দেব, দেখা যাক কি হয়। উনিও আমাদের ভিডিও দেখেন প্রায়, বা কমেন্টও খুব ভালো ভালো করে, ঠিক আছে? তো জামিরুল শেখের নামে এবার তুমি কিন্তু ডিস্টার্ব করছো আমাকে প্রত্যেকবার। আমি কি করেছি বলো? মাথা বন্ধুরা, আমি তো এইভাবে না, এইভাবে কি করে হবে? এরকম ঘাড়ে এরকম এরকম করতে হয়, এরকম এরকম আমার আমার এরকম, হ্যাঁ আমার যেটা সুবিধা আমি সেটা করবো। তো মন সোজা সোজা ফুল ফুদাও, চুপ করো। বেশি কায়দা করে, দাও খাতে দাও। বন্ধুরা জামিরুল শেখ চারটে মোমবাতি নেভাতে পেরেছে। জামিরুল শেখ চারটে নিভিয়েছে, আয়েশা ব্লগ দুটো নিভিয়েছে, নিলাশা ছটাই নিভিয়েছে। আবার আপনাদের নিলাশা আছে সবার ওপরে হাইয়েস্ট। নিলাশা অনুষ্ঠিতা গার্ডেন চারটে নিভিয়েছে। এবার হচ্ছে আমি কটা নামাতে পেরেছি বলো তো? চারটে, দুটো, চারটে, দুই, সন্তু কুণ্ডু, আমি সন্তু কুণ্ডুর নামে ফু দেবো, ঠিক আছে? হ্যাঁ দাও, ডিস্টার্ব করবে না, তাও খেয়ে নে চা। অত দেরি করে খাইলে পরে হবে? অত দেরি করে খাইলে পরে ভিডিওটা তো বড় হয়ে যাবে। কার নামে দেবা? আমি সন্তু কুণ্ডুর নামে এবার একটা ফু দেবো, তুমি যদি ডিস্টার্ব করবে না এবার। এবার আমি চোখ মুখ বন্ধ করে থাকবো না? ওই দাও একটা নিবে তোমার বাবা, লাস্টেরটা নিবে গেছে, আবার মাঝখানে এটা নেবে নি। ওই নীলটাই দেবাতে পারছি না। পাঁচটা পাঁচটা ঝটপট খাও। বন্ধুরা কে জিতবে কি হারবে বুঝতে পারছি না এখন, কি মনে হচ্ছে কে জানে। আরে খাওয়া কে শুরু করেছিল? শুরু বসুর ব্যাপার নেই, হ্যাঁ যার পেরেস শেষ হয়ে যাবে সে জিতে যাবে। জিতে যাবে তো? তাহলে তো তোমায় জিতবা তো। কেন? তুমি প্রথমে ফু দিয়েছিলা। ওই সব নিয়ম নেই, ওই পাগলাম, ঠিক আছে? নাও নাও, ওই সব কিন্তু ক্যাচার করবে না তুমি। নাও, আমার এতগুলো রয়ে গেছে দেখো। কি ব্যাপার, আমি হারছি কেন এরকম? আমার ফুল তো মোটামুটি অনেকগুলো নিয়ে। যার পেরেস শেষ। কটা খেলা? কটা খেলা? দুটো কে জেনে তিনটে। আমি নামগুলো যদি নামের পাশে লিখে লিখে রাখলে ভালো হতো। ঠিক আছে তুমি খাও তাড়াতাড়ি। তিনটে চারটে, আমি কি বোম কমে পেলাম বুঝতে পারছি না। ক্যামেরাটা পরে গুনে গুনে তুমি থেকো,
এখন কেমন 2 3 4 5 6টা নেবাতি হবে আমাকে এক ফুই এবার নুরুচি আমার বন্ধু আমার বন্ধুদের মুখের জন্য এই নামটা নেওয়া হয়ে গেছে তো সুমিতা ভৌমিকের না এবার সুমিতা ভৌমিক উনিও আমাদের ভিডিও প্রায় দেখেন রোজই দেখেন সুমিতা ভৌমিকের নামে উৎসর্গ করলাম ফু কি উৎসর্গ করবা ফু তাহলে বলো সেটা ফু দেখি এবার তোমার কায়দাটা দেখি ঘাস সাজা করে মেরেছিলা না সরাস হবে না কেন আমার কায়দায় কেন আসবে তুমি সেটা আমার ব্যাপার এই দেখেছেন তো কোনই দিচ্ছ কেন তুমি আমি তো হেরেই গেলাম চারটে দুটো নেবেনি দাদা খাতা দাও বন্ধু আমি হেরেই গেলাম এবার চারটে আছে যার নাম করে বলবো বেছে নি ভালো করে আমার কপালটা আজকে খারাপ গো রিং 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 চোখ বন্ধ করে নেই কার নাম আঙ্গুলে পড়ে শি দুটো শিবাঙ্গী যোশী দেখি কত জোশ আসে আছে পটপট করে খাইয়ে নেবো চারটে ফুচকা তারপরে দেখা যাবে আর যদি একটাও পড়ে থাকে তাহলে উনি জিতে যাবে 1 2 3 4 5 6 ওনার একটাই ছটা এই তো তোমার হয়ে গেছে জিতে গেলাম পাঁচ থেকে ফোরন কাটছো তো হচ্ছে এক ফুরি তুমি চারটে তুমি নিবে ফোরনটা করো তখন যে দুটো নিবলো একবার হয়ে গেছে পাঁচটা নিবে গেছে আমি বলেছিলাম যে বন্ধুরা যার পেলে শেষ হয়ে যাবে যার পেলেটে ফুচকা পড়ে থাকবে সে সেই কটা পাতা পানিশমেন্ট নেবে বলা হয়েছিল বলে হবে না তুমি আগে আমি পরে ওই সবার চলবে না তুমি ধরো পাঁচবার পেয়েছো চান্স আমি ধরো চারবার পেয়েছি তাহলে নেবানোর চান্স তুমি তাহলে নেবাও নি কেন তুমি ধরো তিনবারে তোমার নিবে যেত তিন ছয় আট ছয় 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 তিন চার সেটা বলছি ফু দেওয়ার চান্সটাকে তুমি ধরো চান্সের ব্যাপার নেই ওই সব তো তুমি ধরো একটা বুঝছো হ্যাঁ বুঝেছি বুঝেছি ওই সব ধরো চারবার ফু দেওয়ার চান্স পেয়েছো চারবার ফু দিয়েছো আমি ধরো তিনবার দিয়েছি তাহলে আমার একটা চান্স আছে না না কেন নেই এটা কেমন হলো আমার কথা হচ্ছে ফুটা কে প্রথমে দিয়েছিল ফু তুমি দিয়েছিলে প্রথমে তাই তো বন্ধুরা এটা কিন্তু ঠিক বিচার না ফুও প্রথমে দিয়েছিল আমি খেয়েছিলাম তাই না তাই সেহেতু আমি তো আমার ফু দেওয়ার চান্সটা কোথায় যাবে আমি ফু দেবই তাহলে আমার বন্ধুরা এটা কেমন খেলা ও প্রথমে ফু দিয়েছিল আমি খেয়েছিলাম না ও খেয়েছিল ফু দিয়ে ও খেয়েছিল তারপরে বাবু কে প্রথমে ফু দিয়েছিল মনে আছে প্রথম হ্যাঁ তাহলে তোর মা ফু দিয়ে খেয়েছিল এবার আমি আমার ফু দেওয়ার চান্সটা আছে তো বললে হবে তোমার দাও খাতা দাও আমার ফু দেওয়ার চান্স আছে তাও তুমি জিতবা কেন বলতো ছটা ফু ইয়ে আমি নেবাতে পারবো না আমার খাতাটা দাও ড্র হলে ড্র হবে ড্র হলে দুজনেই খাবা হ্যাঁ দুজনে একজন নিম পাতা না আমার আগে শেষ হচ্ছে আমি কেন খাবো নিম পাতা আর একজনে হেঁটে হেঁটে যাবে কে নিম পাতা খাবে কে না আমার আগে শেষ হয়ে গেছে আমি খাবো না আমি 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 এইভাবে খেলবো না এরকম না কষ্ট করে আমি ফু দেবো এক একজনের নাম নিয়ে আচ্ছা সুনিতা পাত্র নাম নেওয়া হয়েছিল সুনিতা পাত্র বন্ধুরা সুনিতা পাত্র সুনিতা পাত্রর নামে এবার আমি গেমটা খেলবো লাস্ট এটাই আমার কপালের সব ঠিক করবে ছটা ফুচকা আছে ছটা মোমবাতি আছে মানে আমাকে ছটা মোমবাতি নেবাতে হবে তবেই ড্র হবে তুমি আমার সঙ্গে কিন্তু ই করো না দেখি সরো কি ব্যাপার নিচে তুমি ও বলে যে আমার দম কম আমি জিতে যাবো দেখেছেন
আমার বন্ধুদের জোরে এগুলো এক দুদিন চারটে ফুচকা নাও আমি তো হেরেই গেছি চারটে ফুচকা খেয়ে পানিশমেন্ট খাই আর কি করব ওই যে শিউলি পাতা খাবা কেন ওটা তো আমার ডিসাইড করব আমি ডিসাইড করব কি খাবো নিম পাতা না শিউলি পাতা ওটা তো চয়েসটা আমার পানিশমেন্ট তো আমি দিচ্ছি তোমায় না ও দুটোই পানিশমেন্ট দিয়েছো চয়েসটা আমি করব কোনটা নেব সব বন্ধুদের নাম নিয়ে আমি এই লাস্ট ফু দিয়ে দিই একটা দেখি তোমার চারটে মোমবাতি গুলো জোর বেড়ে গেছে আমি দুটোতে হারলাম তাহলে হেরেছি আর কি করবো বলো শিউলি পাতা খাও তোমার ইচ্ছা কি শিউলি পাতা খাই ঠিক আছে একটা তাহলে শিউলি পাতা একটা কেন কিসের একটা তোমার কটা ফুচকা পড়ে আছে কেন পানিশমেন্ট তো সেই হিসেবে কথা হয়েছিল নাকি যে কটা ফুচকা পড়ে থাকবে সে কটা তিনটে ফুচকা ছিল আমি বেশি খেয়েছি রে বলছিস চারটে ফুচকা খেলাম তো চারটে নেবাতে পেরেছিলাম খাও 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 তিনটে দুটো পাঁচটা যা খুশি খাও এই তো দুটো আরে বড় বড় খাও এই পাতাগুলো কি বন্ধুরা কম বড় ও যে বলছে এই দেখুন ফুচকা দিয়ে নেবো কেন ফুচকা ভেতর ভরে না না এমনি পানিশমেন্ট এটা নতুন স্টাইল এরকম করে মুড়িয়ে ফুচকা শিউলি ফুচকা কেউ খাইনি আমি শিউলি ফুচকা একটা খাই বন্ধুরা শিউলি ফুচকা দুটো শিউলি ফুচকা হ্যাঁ দুটোর মধ্যে দুটো ঠিক শিউলি ফুচকা এই শিউলি পাতাটা মুড়ে ভরলাম এই আলু দিলাম আলু দিলে হবে না এটাই তো মশলা এটা হবে না 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 এটা মানবো না পানিশমেন্ট আমি তুমি দিচ্ছি ওই আলু ফালু দিলে তো আলুর বদলে তো এটা দিচ্ছি আর তা টক জল তা দাও টক জলও দেবা টক জল নেই তো আর দাও যা আছে তাই শুরু পাতাও তো দেতো হ্যাঁ বন্ধুরা শিউলি পাতাও তো নিম পাতার মতো তো তফাৎ করতে নিম পাতা খেলে হতো একই তো আমার পেটের রোগ সেরে যাবে না না তাতে না বাজে হয়ে গেল এতটা টেস্টি ফুচকা খাওয়ার মুখটা নষ্ট হয়ে গেল তুমি ঘেরা একটা ফুচকা দিয়ে কেন আমি এটা আলু দিয়ে খাবো পানিশমেন্ট আমি বাইরে পেয়েছি এইটা আলু দিয়েই খাবো বন্ধুরা এই যে শিউলি পাতা আর এই আলু আমি পানিশমেন্ট আমি যদি একটা খাই তা আমার বন্ধুদের শিউলি ফুচকা কি হবে না যে জিতেও পানিশমেন্ট নিচ্ছে খাচ্ছে আমি তেতো মুখ ই করবো আর বন্ধুরাও ওখান থেকে বসে এরকম করবে তাহলে কি বলবা বলো আমি তো তুমি খাই পানিশমেন্টটা নেই কি বলবো তা আজকে আমাদের গেম শোটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন আর প্রচুর শেয়ার করে দেবেন লাইক করবেন ডিসলাইকও করবেন ভালো না লাগলে শুধু লাইক করে আর হচ্ছে গিয়ে আবার এরকম বা যদি গেম শো পছন্দ হয় তাহলে আমরা আবার গেম শো দুজনে নিয়ে আসবো বন্ধুরা আজকের মতো তাহলে এখানেই শেষ করছি টাটা বাই বাই আবার দেখা হবে কোনো একদিন